বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখেছি যে দু হাজার একুশের বিধানসভার যে ভোটের রেজাল্ট সেটা আপনি বিধানসভা ওয়াইজ কিভাবে আপনার মোবাইল থেকে দেখতে পাবেন বা আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি আপনার বুথ ওয়াইজ রেজাল্টটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন অর্থাৎ আপনার বুথে কতগুলো ভোট পোল হয়েছে এবং কোন ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনার হাতের মোবাইল থেকে আপনি পিডিএফের মাধ্যমে সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে সেই পদ্ধতিটা আমরা দেখিয়ে দেবো তো ভিডিওতে একটা লাইক চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না তো সবার প্রথম আপনার হাতের মোবাইল দিয়ে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন তো এখানে আমি প্রিফার করবো যে আপনি ক্রোমবাজার ওপেন করুন তো ক্রোম বাজার ওপেন করার পর সেখানে আপনাকে একটা ওয়ার্ড টাইপ করতে হবে সেটা হলো সিইও ওয়েস্ট বেঙ্গল এই লিখ কথাটা লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথেই আপনার সামনে একটা পেজের লিঙ্ক চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের সিই ওয়েস্ট বেঙ্গল এই ধরনের লেখা থাকবে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা সরাসরি যদি মোবাইল থেকে ওপেন করেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এটাকে ডেস্কটপ ভার্সানে করে নিতে পারেন এবং আপনি যদি এটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওপেন করেন তাহলে এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন হবে না তো এই পেজটা আসার পর আপনি সরাসরি এখানে একটা মেনু বার দেখতে পাবেন তো এই মেনুবারের মাধ্যমে আপনি এখানে একটা ইলেকশন বলে অপশান দেখতে পাবেন তো ইলেকশন অপশানটাতে এখানে আপনাকে এটাকে হোল্ড করতে হবে বটনটা আপনি যদি হোল্ড না করেন তাহলে কিন্তু এখানে অপশানগুলো দেখতে পাবেন না তো এটা হোল্ড করার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো তার মধ্যে আপনি এখানে দেখতে পাবেন যে বুথ ওয়াইজ রেজাল্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বুথ ওয়াইজ রেজাল্ট দু হাজার একুশ তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে তো বুথ ওয়াইজ রেজাল্ট এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন যে রেজাল্ট এখানে দু হাজার একুশের এখানে পরপর রেজাল্টগুলো দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাবেন যে চাইলে আপনি পরবর্তী বা আগের আপনি রেজাল্টগুলো দেখতে পাবেন যেমন দু হাজার এগারোর রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে আপে ক্লিক করলে আপনি দু হাজার ষোলো দেখতে পাবেন এবং লেটেস্ট যে দু হাজার একুশ সেটা এখনও কিন্তু আপলোড হয়নি অর্থাৎ এখানে টাইপ করে এখানে আপলোড করতে কিছুক্ষণ মানে কিছুদিন টাইম লাগতে পারে সেই জন্য এখনও পর্যন্ত আপলোড হয়নি যখনই এখানে আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সাপোজ কীভাবে আপনি রেজাল্টটা দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সাপোজ ধরুন দু হাজার ষোলোটায় এটা এখানে দু হাজার মানে একুশ এখানে শো করবে তো এখানে আপনার যে এই যে লেখাটা পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে বুথ ওয়াইজ ফাইনাল রেজাল্ট ফ্রম টোয়েন্টি তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে তো এই পেজে আপনার দেখবেন যে ভোটার কার্ডে একটা অংশ নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ অংশ নম্বরে যে আপনার নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে তো সাপোজ আমি এখানে যে কোনো একটা নাম্বারে ক্লিক করে দিচ্ছি তো আপনার ভোটার কার্ড দেখে আপনার যে বুথের রেজাল্ট দেখতে চাইছেন সেই বুথের আপনি অংশটাতে আপনি ক্লিক করবেন অর্থাৎ এখানে আমরা ক্লিক করে দিচ্ছি সাপোজ এখানে কুড়ি ক্লিক করে দিলাম তো এখানে কুড়ি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে এটাকে ডাউনলোড করার জন্য অপশান দিচ্ছে অর্থাৎ এখানে আমরা যদি এখন ক্লিক করে দিস তো সরাসরি পিডিএফটা ডাউনলোড হবে অর্থাৎ এটা দু থেকে তিন সেকেন্ড টাইম লাগবে এবং ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তখন এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে পিডিএফটা এই পিডিএফের মাধ্যমে সম্পূর্ণ কোন ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে এবং কতগুলো পোল হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা এখানে বুথ ওয়াইজ পেয়ে যাবেন